চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ধরনের শরবত নিয়ে। এটা খেলে এই গরমের মধ্যে তোমাদের শরীর অবশ্যই ঠান্ডা থাকবে, এমনকি ওজন কমাতেও খুব সাহায্য করবে। এটা হচ্ছে চিয়া সিড। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চিয়া সিড দিয়ে কি করে তোমরা খুব সুস্বাদু একটা শরবত তৈরি করে খেতে পারো। শরবতটা বানাবার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি গোটা দুটো নারকেল। এই নারকেলটা ডাব নিয়েছি, এটার মধ্যে একটু লেওয়া হয়েছে আর কি, মানে ভেতরে অল্প শাঁস আছে। তো আমি মুখটা কেটে এই জলটা বার করে নেবো প্রথমে। এটার বার করে নিয়েছি, ওটার বার করা হয়নি। এটা বার করে জলটা নিয়ে তারপরে আমি ভেতরের শাঁসটাও বার করে নেব। আমি যেভাবে করছি জিনিসটা, তোমরা না পারলে দাবালার কাছ থেকে শাঁস জলটার জন্য একটা বোতল নিয়ে যাবে, আর শাঁসটাও তার কাছ থেকেই বার করে নেবে। আমি একটা ছুরির সাহায্যে এই মুখটা কেটে নিলাম। এবার এই জায়গাটা ফুটো করে জলটা আমি বার করে নেবো, একটা আলাদা পাত্রে ঢেলে নেবো। তো দেখো নারকেলটা একটা ফাটানো হয়ে গেছে আমার, দুটো আমি নিয়েছিলাম, জল আমার লাগবে একটারই। তো আজকে যে শরবতটা আমি তোমাদের দেখালাম, তোমরা দেখেছো নিশ্চয়ই, সেটার জন্য আমাদের প্রথমেই লাগবে হচ্ছে এরকম শাঁসওয়ালা নারকেল। একবার দেখিয়ে দিই তোমাদের, এই দেখো, পারলে মুখটা এরকম চামচ দিয়ে খুলে নিয়ে তারপরে তোমরা করতে পারো কাজটা। নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডিং জার, তার মধ্যে নিয়ে নিয়েছি আমি নারকেলের জলটা আর নারকেলের শাঁসটা। দেখতে পাচ্ছ, দিয়ে দেবো এক টুকরো আখের গুড়। শরীর এতটাই ঠান্ডা রাখবে সারা এত গরমে, তোমরা এটা অবশ্যই করে খাবে। এটা হচ্ছে চিয়া সিড। চিয়া সিড আজকাল সবাই চেনো তোমরা, তোমাদের নতুন করে বোঝাবার কিছু নেই। এক চামচ এক গ্লাস জলে সারা ভিজিয়ে রেখেছিলাম, এটা না করলেও পারো, শরবতটা করে তার সাথে মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রেখেও খেতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়। এরকম তোমরা নেটে অনলাইন কিনতে পারবে, এমনি যে কোনো দোকানেও তোমরা এগুলো কিনতে পেয়ে যাবে। এই চিয়া সিডটা শরীরের পক্ষে খুব উপকারী, ওয়েট লস করা থেকে শুরু করে শরীর ঠান্ডা রাখা খুব উপকারী। তো আমি এটাও মিশিয়ে দেবো এর সাথে। আখের গুড় আমি ব্যবহার করছি, তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু গরমকাল শরীর ঠান্ডা রাখবে আখের গুড়, সেই জন্য আমি এটা ব্যবহার করলাম। এবার এটাকে আমি একটু ঘুরিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, অনেক অনেক ভালো আছো। তো এটা হচ্ছে চিয়া সিড। তোমাদের আগে আমি প্যাকেটটা দেখালাম, যারা কখনো দেখোনি তাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটাকে দেখে নাও, এরকম দেখতে হয়। যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর অনলাইন তোমরা এটা কিনে নিতে পারবে, অথবা মুদিখানার দোকানেও কিনতে পাওয়া যায়। তো এই চিয়া সিডটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু তোমরা না ভিজিয়ে শরবতটা তৈরি করে ওর মধ্যে এক চামচ মিশিয়েও করে নিতে পারো কাজটা। তো আমি যে জিনিসটা করেছি সেটা হচ্ছে, এখন এই তার মধ্যে পাত্রটার মধ্যে কিছুটা বরফ অ্যাড করে দেবো। তো বরফ অ্যাড করে দেওয়ার পর এবার যে জুসটা আমি তৈরি করলাম, এটা অবশ্যই বরফের সাহায্যে খেতে হবে, সেটা যোগ করে দিলাম। আমাদের এই জুসটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আর দুটো জিনিস আমাদের মেশাতে হবে, সেটা হচ্ছে একটু লেবুর রস মেশাতে হবে এর সঙ্গে। আমি আগেও বলেছি যে তোমরা চিনি ব্যবহার করতে পারো, তবে চিনির থেকে গুড় আখের গুড় অনেক ভালো, অনেক ঠান্ডা রাখে শরীর গরমকালে। আমি একটু একটা গোটা পাতিলেবুর রস মাপ অনুযায়ী মেশাবে, যে যার যার যেরকম পরিমাণে নেবে, পরিমাপে নেবে, সেই অনুযায়ী মিশিয়ে নেবে। আমি দেখো একটা পাতিলেবু লাগছে আমার, সেই জন্য আমি একটা পাতিলেবু মিশিয়ে নিচ্ছি। আবার চিনির বদলে তোমরা কিন্তু মধু মিশিয়েও খেতে পারো। চিয়া সিডের এই একখানা শরবত তোমাদের দেখালাম, গরমকালের উপযোগী, প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে অবশ্যই তোমরা এই জিনিসগুলো চেষ্টা করবে খেতে। যাদের পাওয়া যায় তারা অবশ্যই চেষ্টা করবে, আর যাদের পাওয়া যায় না তারা একটু খুঁজে নেবার চেষ্টা করবে। তো এবার আমি একটা গ্লাসে এটাকে পরিবেশন করব। কীভাবে পরিবেশন করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা গ্লাস নিয়ে নিলাম আমি, লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই গ্লাসে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার কি করবে, যখন পরিবেশন করতে হবে তখন একটু মালাই আগে থেকে তুলে রাখবে, দেখবে ছোটরাও খুব আনন্দ সহকারে এটা খাবে।
তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে অনেক অনেক পরিমাণে বিভিন্ন রকমের শরবত খাও।